এবং এই ভার্চুয়াল মেশিনের প্রোগ্রামিং অনুযায়ী আপনারা রিয়েল লাইফ পিএলসি ওয়্যারিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যখনই পুশার অ্যাক্টিভেট হচ্ছে, কন্ট্রাক্টর অ্যাক্টিভেট হচ্ছে, পুশার বন্ধ হয়ে গেলে কন্ট্রাক্টর আবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার আসসালামু আলাইকুম, আমাদের আউটপুট বেসড পিএলসি প্রোগ্রামিং ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। তো আমরা কীভাবে আপনাদেরকে পিএলসি প্রোগ্রামিং শেখাবো, আপনারা যা কিছু প্রোগ্রাম করবেন সেই অনুযায়ী আপনারা ভার্চুয়ালি একটি মেশিনকে অপারেট করবেন। অর্থাৎ আপনি পিএলসিতে যে প্রোগ্রাম পাঠাবেন ঠিক সেই প্রোগ্রাম অনুযায়ী আপনার ভার্চুয়ালি এই মেশিনগুলো কাজ করবে, যাতে করে আপনারা রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং করার এক্সপিরিয়েন্স আমাদের প্রতিষ্ঠান থেকেই পেয়ে যান। তো আসুন দেখি আজকে আমাদের এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে। আমি যদি পিএলসি থেকে আমার অনপুশ বাটনটিকে অন করি, দেখুন আমার কনভেয়ার বেল্ট চালু হয়ে গিয়েছে এবং যখনই পুশারের সামনে আসবে কনভেয়ার বেল্ট বন্ধ হয়ে যাবে, পুশারটি ধাক্কা দিয়ে একটি বক্স ফেলে দিবে। আবার যখন আরেকটি বক্স আসবে পুশারটি আবার অ্যাক্টিভ হবে। এভাবে যখনই কোনো পুশার আমার এই সেন্সরের সামনে আসবে তখনই আমার পুশারটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং বক্সটি নিচের দিকে পড়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আমাদের প্রজেক্টটি কাজ করে। এবং প্রজেক্টটিকে আরেকটু নান্দনিক করার জন্য আমরা তিনটি ভিন্ন কালারের ল্যাম্প ব্যবহার করেছি। যতক্ষণ রোলার চলবে গ্রিন বাতি জ্বলবে, পুশার অ্যাক্টিভেট হলে ইয়েলো বাতি এবং পুশার বন্ধ থাকলে রেড বাতি। এবং আরও উল্লেখযোগ্য বিষয়, যদি আমরা আমাদের প্রোগ্রামিংয়ে যাই, এই প্রোগ্রামটি আমাদের মেশিনটিকে নিয়ন্ত্রণ করছে। একটু লক্ষ্য করুন, এই হচ্ছে আমার পুশার। পুশার অ্যাক্টিভেট হলে আমার এই অংশটুকু অ্যাক্টিভেট হবে এবং আমার বক্সটি নিচে পড়ে আসবে। সুতরাং আপনি যদি আপনার পিএলসি প্রোগ্রামিংয়ে ভুল করেন তাহলে আপনার এই প্রজেক্টটিও সেম টু সেমভাবে কাজ করবে না। আপনার যদি প্রোগ্রামিং সঠিক হয় সেই প্রোগ্রামিং অনুযায়ী আপনার এই ভার্চুয়াল মেশিনটি কাজ করবে। এবং এই ভার্চুয়াল মেশিনের প্রোগ্রামিং অনুযায়ী আপনারা রিয়েল লাইফ পিএলসি ওয়্যারিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যখনই পুশার অ্যাক্টিভেট হচ্ছে, কন্ট্রাক্টর অ্যাক্টিভেট হচ্ছে, পুশার বন্ধ হয়ে গেলে কন্ট্রাক্টর আবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ অনুযায়ী আপনি পিএলসি ওয়্যারিং করে রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং প্লাস মেশিন ওয়্যারিং করার এক্সপিরিয়েন্স মাল্টিপারপাস থেকেই পেয়ে যাবেন। তাই যেটা প্রকৃতপক্ষে পিএলসি প্রোগ্রামার হতে চান, প্রফেশনাল লেভেলের পিএলসি প্রোগ্রামিং শিখে ইন্ডাস্ট্রিতে মেশিন প্রোগ্রামিং করতে চান, তারা দেরি না করে ভিজিট করে যান দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।